আমাকে কেউ আর মামলেট বানিয়ে খাওয়ায় না, আগে খাওয়াতো। সন্ধেবেলা কোনো মধ্যবিত্ত বাড়ি গেলেই চা আর সাথে আসতো মামলেট। যেরকম রোববার মানে গরম লুচি আর সাদা আলুর তরকারি ছিল, স্নান শেষে এক পিস মাংস আর আলু বাটিতে নিয়ে নুন মশলা চেখে দেখা ছিল, হালখাতার মিল্কোস ছিল, স্বাধীনতা দিবসের সিঙারা লাড্ডু ছিল, শীতকালের হাঁকমুড়ির মোয়া, চিড়ের মোয়া। তখন স্টার জলসা ছিল না, পাবজি ছিল না, ব্লু হোয়েল ছিল না, হোয়াটসঅ্যাপও গবেষকের মস্তিষ্কে থাকার মধ্যে জন্মভূমি, খাস খবর, আমার জন্য শক্তিমান, সুপার হিরো সামুরাই, বাবা সাইকেলের ঠান্ডা ঠান্ডা পানি। আগে হাঁক দিয়ে জুঁই ফুল মালাও তো সন্ধেবেলায় যেত, পেছন পেছন ঘটি গরম, বেশ রাত হলে কুলফি, আগে তো লোডশেডিংও নেমে আসতো। এখন কেউ হাঁক সচরাচর দেয় না, ইন্ডিসেন্সি বলে। শীততাপ নিয়ন্ত্রিত শুড়িখানায় ফিস ফিস করে লোকে কথা বলে, গ্লাসের টুংটাং ইতিউতি। কোনো আলিশান রেস্তোরাঁ কবিরাজি কাটলেট, মোগলাই পরোটা, তেলওয়ালা কাতলা মাছের ফ্রাই বিক্রি করে না। লম্বা বেগুন ভাজা, শালপাতায় ভাত, ছোলার ডাল আর হিঙের কচুরিও নেই। থাকার মধ্যে সেজুয়ান সস, চাউমিন আর চিলি চিকেন। ছাদে হারমোনিয়াম রোদে দিত যে আকর্ষণীয় দিদি, তার বিয়ে হয়ে গেছে, বাচ্চাও হয়েছে বোধহয়, নানা স্কেল চেঞ্জ করে বাচ্চা শাসন করে এখন, অনেক বছর এপাড়ায় আসে না। শুনেছি ওরা প্রবাসে, বর বড় কাজ করে বিদেশেই, আরও ঘর সামলায়। হই মানে প্রবাসে পুঁইশাক বানাতে চেষ্টা করে আর কি, নিঃসঙ্গতা কাটাতে। ছাদে তো আচারের বয়ামও থাকতো, দিদা বানাতো, সেই ঠাকুমাও আর নেই, ঠাকুমার ঝুলিও নেই, গল্পগুলো সব ফুরোচ্ছে, নোটে গাছটি মুড়োচ্ছে। ফোনও তো একটাই ছিল গোটা বাড়ির, তিনবার রিং হয়ে কেটে যাওয়া মানে ওর ফোন আসবে। ওর মানে সেই যে বিনুনি স্কুলের স্কার্ট, স্কুল বাস থেকে ছুড়ে দেওয়া কাগজের মন্ড, বা ভালোবাসা মানে আর্চিস গ্যালারি, আই লাভ ইউ, প্রেমের খেলা মা বাবাকে ডজ করে, টিউশন যাওয়ার নাম করে, সাইকেলের চেন পড়ে গেলে পায়ে হেঁটে, বিকেলেও খেলার মাঠও তো ছিল, ক্যাম্বিস বল বা কালো রাবার বল, বুম বুম বুমার, বিগ ফানের হাজারো ক্রিকেটারের ছবি জমানোর হিরিক, কফি টোসের লাভ কার্ড মনে পড়ে, ছেলে মেয়ে দুজন ছুলেই কত শতাংশ প্রেম আছে ফুটে উঠত, কি জানি কোন বিজ্ঞানে ফুটিয়ে তোলা হতো। তখন টিন্ডার ছিল না, ম্যাচ মেকার বলতে ওটাই, ফেলুদা তোপসে আর কোনো দিন অভিযানে যায় না, ঋতুপর্ণ ঘোষ আর রবিবার পত্রিকার ফার্স্ট পার্সন নয়, পিসি সরকারও আর সিংহ পোষে না, অঞ্জন রঞ্জনা আসমা চৌধুরী জয়িতাও বুড়ো, মন খারাপের বিকেলে কেউ গলা সাধে না, কার্নিশে আর শালিক পাখি বাসা বাঁধে না, আমরা উন্নয়নের রাজপথ ধরে কেবল দৌড়চ্ছি, আশা আকাঙ্ক্ষা আকাশ জুড়ে, পেল্লায় সব ইচ্ছে পূরণের ডেড লাইন, শপিং মল আর দারুণ আধুনিক রেস্তোবার রাস্তার দুপাশে, হাঁপিয়ে গেলে এনার্জি ড্রিঙ্ক আছে, রান লুলু রান, বৃদ্ধির এক্সেলেটার যত্রতত্র সর্বত্র, আমরা দৌড়চ্ছি দিক বিদিক শূন্য কোনো এক অত্যাধুনিক অন্ধকূপে, হাতে টানা রিকশা চেপে পেছনের দিকে ফিরে যাওয়া যেতে পারে, জিয়া নস্টাল মোড়ে নামিয়ে দেবে, দরদাম হবে, সব গল্প ফুরিয়ে যাচ্ছে, নোটে গাছটি মুড়িয়ে যাচ্ছে, কেউ বলার নেই, কেউ বলার নেই আমাদের, দাঁড়াও পথিক পর, জন্ম যদি তব বঙ্গে তিষ্ঠ ক্ষণকাল, আমাদের তো এপিটাফ লেখারও সময় নেই আর, সবশেষে লিখে যাই ক্ষুদ্র করে, আর আই পি।